ক্ষেত্রে আছে এবং সব জায়গায় ধরেন কাটানোর যেমন কাজ আছে হাইকোর্টের কাজ আছে, তো ওরাই এই মূলত আমরা চাই। আরেকটা জিনিস চাই যে এই যে প্রসিডিউরগুলো আছে, যে 10 বছরের পর ধরুন আমরা 3 মাসের মধ্যে কথা বলার চেষ্টা, আমরা দেশে বাংলাদেশ দেশে কিন্তু দেন এস সে প্রশাসন যারা আছে তাদের এই প্রোটেকশন নাই, এখানে জনপ্রতিনিধিরা মন্ত্রীরা সমানে হ্যান্ডেল করতেছে, নিশ্চিত জনপ্রতিনিধি ইচ্ছা করলে একজন মিনিস্টার ইচ্ছা করলে একজন কেউ আপনাকে হ্যান্ডেল করার নো রাইট এক্সেপ্ট দ্য সুপ্রিম কোর্ট। অবশ্যই আমরা দ্রুততম সময়ের মধ্যে যাতে নিষ্পত্তি করতে পারি সেটা আমরা সব বিচারকদের পক্ষ থেকে আমি স্যারকে কথা দিতে দিচ্ছি যে ইনশাল্লাহ স্যার উন্নত জেলার চেয়ে আমাদের নিষ্পত্তি অবশ্যই কম হবে। আমার জন্য যে জুডিশিয়ারি সেবা এটা অনেক দূরে নিয়ে যেতে, যাই হোক আমি স্যারের যে প্রতিটা ইনস্ট্রাকশন তখন থেকে শুরু করি শেষ পর্যন্ত যেগুলো ইন্টারভিউশনটা আমার সবচেয়ে ভালো লাগছে স্যার। আর এখানে স্যার একটু গ্রাম বন্ধু ভাই বেশ কয়েকটা কথা ফেস করলাম স্যার, এখন তখন দেখা যায় যে আমার এসেটা এখানে বাবারের মধ্যে আছে সে তার কালকে সাক্ষী, আমার মনে হয় এত তো আবার আমি আঞ্জলির সাথে বললাম আমাদের মেসেজ এটার জন্য আমি জানি যে নানাবিধ সমস্যা আপনাদের আছে, শর্টেজ আছে, অনেক কিছু শর্টেজ শর্টেজ আছে, কম্পিউটারের শর্টেজ আছে, অনেক জিনিসের শর্টেজ আছে, কিন্তু এই শর্টেজ তো অন্যান্য ডিপার্টমেন্টও আছে। মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সামাজিক যারা ম্যাজিস্ট্রেটরা বা তার সাথে যারা আছে রেভিনিউ যারা আছে পুলিশ বা আরও সঙ্গে দেখা যায়, সেই জন্য আমি বলবো আপনাদের ভেরি কেপেবল ব্যক্তিগুলোর জবাবদিহি করতে হবে অ্যাজ ইন চার্জ অফ দ্য খুলনা ডিভিশন। আর আপনারা তো এটা এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল না হচ্ছে বিফোর কামিং ইয়ার চিন্তা সুন্দর কথা বলবো, তাতে দেখা গেল যে অনেক আজকের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি অনেক আলোচনা এবং চিন্তা ভাবনার মাধ্যমে একটা মনিটরিং কমিটি করেছে সারা বাংলাদেশে 8টা ডিভিশনে 8 জন হাইকোর্ট জাস্টিস প্রধান করে মনিটরিং করেছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মামলা দ্রুত নিষ্পত্তি করা, মামলার জল কমানো, এজলাসের যে টাইম বিচারকদের সেটাকে পরিপূর্ণ ব্যবহার করা, দুই বেলা এজলাস করা, রায় এবং অর্ডার যা হবে তা যথাসময়ে দিয়ে দেওয়া, পেন্ডিং রাখা যাবে না। পুরাতন মামলা আমি আবারও বলছি 10 বছরের পুরাতন মামলা বিশেষ করে খুলনা ডিভিশনে দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে। আগামী 5 মাসে প্রতিটা কোর্ট, আগামী 3 মাসে প্রতিটা কোর্ট অ্যাটলিস্ট 5 ইফ মোর দেন উই মে নিষ্পত্তি করতেই হবে। আইনজীবীরা দুই বেলায় এডভাইসের অংশগ্রহণ করবেন এটা আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে। সিনিয়র আইনজীবীদেরও বিকালবেলা এসে কোর্ট করতে হবে বিকজ উই হ্যাভ এ প্রেশার অন দি জাজেস এন্ড ম্যাজিস্ট্রেট নাও। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন
এর মাধ্যমে বিচার বিভাগের সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় থাকে, এটা সমন্বয় করে কোঅর্ডিনেট করে যেহেতু রাষ্ট্রেরই অংশ সবাই, এখানে সমাধান করে বিচারের পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশেষ করে আমরা চাই এদেশের নারী শিশু আপনার পলিটিক্যাল পাবলিক যারা আছে তারা যেন কোর্টের বিচারটা যে মামলাটা ফাইল করার পরে দ্রুত বিচারটা নিয়ে কোর্টের বারান্দা ত্যাগ করে এবং ঘরে ফিরে যান। এটাও আমাদের মাননীয় প্রধান বিচারপতি যিনি আছেন ওনার একটি বিশেষ আবেদন সবাই আছে। সুতরাং আমরা সবাই মিলে কাজ করব এবং এই জন্য মনিটরিং কমিটির প্রত্যেক ডিস্ট্রিক্টে যাচ্ছি, ডিভিশনে ঘুরছি, এইগুলো সমন্বয় করবে, এটি আমাদের মুখ্য বিষয়। এবং বাই দিস টাইম গত ছয় মাসে কয়েক লক্ষ মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে। আমরা আশা করছি আমরা এদেশের জনগণকে তাদের বিচার প্রভাবের প্রতি যে আস্থাটা এবং তাদের যে ইচ্ছাটা এটা